আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর ভ্রাম্মণবাড়িয়ার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ির ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন গত রাত ভোরবেলায় আনুমানিক চারটা বিশ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন তিনি তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আজ আসন নামাজের পর উক্ত আড়াইবাড়ি কামিল মাদ্রাসা কসবাই মরহুমের জানাজার সালাত অনুষ্ঠিত হবে আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করুন তিনি ছিলেন মিজান রহমান আজহারি হুজুরের নানা মালানা গোলাম সারোয়ার সাইদি এর আগে বেশ কয়েকদিন সংকটাপন্ন অবস্থায় ছিলেন আইসিউতে প্রতিদিন তার কেবিনে ভাড়া দিতে হতো এক লক্ষ বিশ হাজার টাকা তার এক একটি ইঞ্জেকশনে ব্যয় হতো নয় লক্ষ টাকা মালানা গোলাম সরার সাইদি হুজুরের মৃত্যুতে আলেম সমাজ সহ সর্বত্র নেমে এলো শোকের ছায়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ